হ্যালো বন্ধুরা এ দেখো ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার সতেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত হবে এইটা তো দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই দেখো টিকিট কাউন্টার কুড়ি টাকা করে টিকিট নেয় তো এ দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমাদেরই দুর্গাপুরে গান্ধী মোড়ের ওখানেই হচ্ছে তো চলো ঢুকি দেখি আমি শুনেছি খুব সুন্দর নাকি জিনিসপত্র এই দেখো দেখেছো সিংহগুলো কি সুন্দর পুরো পাথরের এগুলো সাদা পাথরের দেখো সাদা মার্বেলের দেখো কি সুন্দর মানে তোমরা যাবে না একবার যারা দেখো নি তারা দেখে আসবে সাতাশ কি কিন্তু শেষ হয়ে যাবে এই দেখো হোয়াইট মার্বেলের দেখেছো কি সুন্দর সুন্দর জিনিস মানে তুমি ঢুকবে না মানে আলাদা রকমই লাগবে মনে হবে যেন আমি পুরো পাহাড়ি দেশেই চলে এসেছি তো চলো দেখো দেখতে থাকো তোমরা এই দেখো কি সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো হেরিকেনটা কি সুন্দর না দেখো দেখো জল পড়ছে এটাতে তো এই দেখো এইগুলোও খুব সুন্দর আর এখানে যা দাম খুব একটা বেশি তাও নয় আবার খুব মানে জিনিস হিসেবে যদি তুমি জিনিস বা কোয়ালিটি দেখতে চাও তাহলে সেই হিসেবে কিন্তু দাম খুব বেশি নয় তো এই দেখো এই দিন জিনিসগুলো তো খুব সফিসগুলো কি ভালো লাগছে দেখো মানে সত্যি দেখো কিন্তু দামটাও সেরকম এটা মনে হয় দশ না সাড়ে দশ হাজার টাকা বলছিল যেন ঠিক মনে নেই আমার যার জন্য তোমাদের সঠিক দামটা বলতে পারলাম না এই দেখো এই দেখো দেখেছো সব যদি জল পড়ছে আর জলের এত সুন্দর আওয়াজগুলো ছিল না এই দেখো এটা এই খাটটার দাম সাত লাখ টাকা দেখেছো দেখো খাটটা দেখো বাপরে বাপ তবে কোয়ালিটি হিসেবে দাম কমই আমি বলবো দেখো পুরো কী কাঠের মেহগুনি কাঠ বলে সেগুলো দিয়ে তৈরি তো দেখো এই দেখো কি সুন্দর জিনিসটা ফোল্ডিং সিস্টেম ভালো না এই দেখো কাটে জিনিসগুলো ছবি তুলতে দিচ্ছিল না এই অল্প করেই তোমাদের দেখাচ্ছে দেখো কি সুন্দর এখানে কাঠের জিনিসগুলোই দেখার মতন মানে এখানে এসে মানে মেন জিনিসই হচ্ছে কাঠের জিনিসগুলো আর মানে ওইগুলোই কাঠের জিনিসগুলোই বেশ এ দেখো এখানে আবার সেই কারেন্টের সাথে যে ফ্লাক্ক সিস্টেম এখানে কপ্প দিলে কপ্পের গন্ধটা ধুয়োটা উঠবে এ দেখো কাঠের জিনিসগুলো তো এখানে সবাই কাঠের জিনিসগুলো একবার দেখতে আসবে যারা আসোনি খুব দারুণ আমি তো দেখতেই গেছি আমি কিছু কিনি একটা পাপোস পছন্দ হয়েছিল তো কিনিনি চলো আরেকটা ইয়েতে যাচ্ছি এখানে মেয়েদের সব জামা কাপড় কসমেটিক সব পাওয়া যাচ্ছিলো তো চলো দেখি হুম এই দেখো দেখেছো এ দেখো এখানে এ দেখো বাংলাদেশি শাড়ি বলছিল তাও দামটা খুব কমই ছিল খুব কম নয় মানে ঠিকঠাক ছিল তো এই দেখো সব ড্রাই ফ্রুটস এই দেখো সব এখানে আমার একটা সাদা চুড়িদার খুব পছন্দ হয়েছিল তো ওটাও হাজার টাকার মধ্যে খুব বেশি যে দাম এ দেখো বিছনার চাদর তো খুব বেশি যে দাম জিনিসগুলো তা নয় এবার খুব কমও নয় কোয়ালিটি হিসেবে ঠিকই আছে দাম তো এই দেখো এগুলোকে মানে কিসের বলবো আমি ভুলে গেছি আমার বড় বলছিলো তো এই প্লেটগুলোও দেখতে খুব ভালো লাগছিলো তো এই দেখো লাইট দেখেছ আমার তো এই জায়গাটা দারুণ লেগেছে বন্ধুরা এই দেখো ড্রয়িংয়ের সব ফটো দেখো এই দেখো ঘোড়াটা দেখো দেখো কুশান বালিশের কভার টভার এগুলো সব এখানে ইয়ে হচ্ছিলো এই যে বাচ্চাদের খেলনা দেখো সবটাই তোমরা আসবে অবশ্যই আসবে খুব ভাল লাগবে তোমাদের এই দেখো কাঠের জিনিসগুলোই দেখার মতন মানে যেটা সচরাচর আমরা দেখতে পারবো না এখানে তো চলো ঢুকিয়ে দেখো এখানে পপকর্ন ফুচকা না কল ইয়ে কুলপির দোকান পপকর্ন আর কুলপির দোকান দিয়েছে তো চলো এখানে ঢুকি তো এখানেও মেয়েদেরই সব জিনিস তো চলো এ দেখো চকলেট দেখেছো চকলেট দেখো টপি দেখো দেখেছো কি সুন্দর চকলেট তো এটা জানো তো কি নাম বলছিলো আমি ভুলে গেছি কেটে একটু খেয়েও খা মানে টেস্টিং এর জন্য দিচ্ছিল তো ভালোই লাগছিল তো এইগুলো নানান রকমের আমি ঠিক জানি না আমার বড়ি বলছিল আমি ভুলে গেছি সব তোমাদের তো এ দেখো আচার দেখেছো ও তো চলো এখানে দেখার মতো নাসুল আসল কিন্তু ওই কাঠের জিনিসগুলো চলো এখানে সব ঘুরে ঠুরে খাওয়া দাওয়া হবে তো আমরা কিছু খাইনি গেছিলাম তো সেরকম পছন্দের কিছু পাইনি তো চলো এবার বেরিয়ে যাব চলো এই দেখো বেরোনোর রাস্তাটা এই দেখো চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই এই দেখো ঠিক আছে এবার দিক দিয়ে বেরিয়ে যাবো তো চলো বন্ধুরা টাটা